একদম হারিয়ে যাওয়া একটি খাবার খুবই জনপ্রিয় ছিল একটা সময়ে তবে এখন কালক্রমে হয়তো অনেকটাই কমে আসছে কারণ এই খাবারটা হলো গাজীপুরের এই খাবারটা কিন্তু আমাদের মানিকগঞ্জের বা ঢাকার আশেপাশের অনেকেই জানে না তো এমনই একটি হারিয়ে যাওয়া খাবার নিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যেটা কিনা খেতে ভীষণ ভীষণ মজার তো অবশ্যই যারা আজকে প্রথম দেখলেন যে এই দুধ ভাত দিয়ে বড়ই সেদ্ধ দিয়ে চটকে চটকে খাওয়া অবশ্যই তারা পুরো ভিডিওটা দেখবেন এবং কাইন্ডলি একটা শেয়ার করে দেবেন যাতে বাকি সবাই জানতে পারে কারণ কোন পরিস্থিতিতে পড়ে কি খেতে হয় সেটা আমরা কেউ জানি না আগে থেকে জানা থাকলে খাবারটা অনেক সহজ হয়ে যায় আমাদের মেন নিতে তো চলেন আজকে সব কিছুই শেয়ার করব এ টু জেড এটা আসলে কিভাবে খায় আর খেতেই বা কেমন তো প্রথমেই আপনার লাগবে বড়ই তো বড়ইগুলোকে খুব ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে ধুয়ে বোটাগুলো বেছে নিতে হবে আর এই বড়ইগুলো একটু টক মিষ্টি হলেই বেশি ভালো লাগে খেতে তারপরে করবেন কি একটা পাতিলে বড়ইগুলো দিয়ে একটু পানি পরিমাণ মতো দিবেন যে কতটুকু সিদ্ধ করবেন সিদ্ধ হওয়ার পরে জানি কিছুটা রস থেকে যায় এমন পর্যায়ে সাথে দিয়ে দিবেন কিছুটা লবণ আর চাইলে এখানে কেউ চিনি অথবা গুড় যে কোনো একটা দিয়ে তবে খুব বেশি মিষ্টি করা যাবে না আপনার একটু টক টক ভাব যেন থাকে এমন পর্যায়ে মিষ্টিটা দিতে হবে তো দিয়ে এটা জাল করে নেবেন তবে হ্যাঁ এখানে অনেকের হয়তো এদিক সেদিক হতে পারে যারা গাজীপুরের আছেন তারা অবশ্যই শেয়ার বলবেন যে আসলে আমি যা যা বললাম তার সাথে কি কি অমিল হইল বা ঠিক আছে কি না অবশ্যই একটু অমিল হতে পারে কারণ আমি যেহেতু গাজীপুরের মেয়ে না আমি যতটুকু আমার শ্বশুরবাড়ি বাতে স্বজনের বাসায় দেখেছি সেটা দেখেই আমি আপনাদের সাথে এটা শেয়ার করছি তো বড়ইগুলোকে এমনভাবে সিদ্ধ করতে হবে যেন রসে একদম টৈচুম্বর রসগোল্লার মতো হয়ে যায় এমন পর্যায়ে একদম যখন রস ঢুকে খুব সুন্দর রসগোল্লার মতো হয়ে যাবে তখন এটা চোলা থেকে নামিয়ে নেবেন তো এই খাবারটা জনপ্রিয় একটি খাবার হলেও গাজীপুরেও এখন অনেকটাই কমে গেছে কারণ ওই যে না খেতে খেতে মানুষের একটা আপনার অভ্যাস না থাকার কারণে অনেকটাই খাওয়া হয় না তবে এখনও মুরব্বীরা আছেন যারা ছোটবেলা থেকে খেয়ে আসছেন তারা শখের বসে এখনও অনেকেই খায় তবে একেবারেই হারিয়ে গেছে একেবারেই তো যাই হোক আমার এটা সিদ্ধ করা হয়ে গেছে এখন এই যে এই পর্যায়ে থাকবে আপনার একটু রসরস থাকবে আবার একটু বড় এটা এরকম থাকবে আর সাথে নেবেন খাঁটি গরুর দুধ ঘন করে জাল দেওয়া একেবারে সর পড়ে থাকবে এরকম একটা দুধ তো চলেন এখন খাবারের প্রসেসটা শেয়ার করি তো ভাত নেবেন যতটুকু আপনি খাবেন তারপরে সাথে নেবেন গরুর দুধ তো গরুর দুধটা হালকা একটু গরম গরম থাকলেই ভালো লাগবে খেতে হালকা কুসুম কুসুম গরম রাখবেন তারপরে দিয়ে দিবেন যে জাল দিয়ে রাখা বড়ই সেইগুলো বড়ের পরিমাণটা আপনার উপরে নির্ভর করে কম বেশি সেটা আপনি যেমন খাবেন তেমন তবে একটু বেশি করে নিলেই ভালো লাগে খেতে খাবোই যখন একটু বেশি করেই খাবো কম খাবো কেন সাথে দিয়ে দিবেন একটু রস যেই বোর রসগুলো ছিল আর একটু লবণ নিয়ে এখন চটকে চটকে খাওয়া শুরু তো এই খাবারের ব্যাপারটা হলো আপনার এই যে বড়ইটা নিলেন টক মিষ্টি বড়ই দুধের ভিতরে দেওয়ার সাথে সাথে কিন্তু দুধটা হালকা একটু জমে যাবে বা কেটে যাবে এই যে যে দুধটা কেটে যাওয়ার ভাবটা এটাতে একটা দই দই ফ্লেভার হয় তো এই দই দই ঘ্রাণের কারণেই মূলত এটা বেশি ভালো লাগে খেতে আর এই যে আপনার টক মিষ্টি বড়ইয়ের একটা ফ্লেভার সব কিছু মিলিয়ে অনেকটাই ভালো লাগা থাকে এই খাবারটার সাথে তো একদম ছোটোবেলা থেকে খেয়ে যাদের অভ্যাস আছে তাদের কাছে তো অবভিয়াসলি এটা মধুর মতো লাগবে কিন্তু অন্যান্য জেলার মানুষরা যারা দেখছেন তারা হয়তো একটু নাক ছিটকাবেন যে এটা আবার কেমন খাবার তো যেমনই হোক এটা তো খাবার তাই না একদিন ট্রাই করে দেখবেন যে আসলে কেমন দেখি তো কীভাবে খায় বা কেমন লাগে তো বড়োর যে পড়ে ছালগুলো এগুলো কিন্তু ফেলে দেবেন চাইলে খেতে পারেন তবে ফেলে দিয়েই খায় সবাই তো যাই হোক একদম ভিন্ন একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করলাম তো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ